আসসালামু আলাইকুম। আমাদের সাথে মিস্টার আচ্ছা এক্স স্যার, যুক্ত আছেন, উনি উনি কিছু বলতে পারেনি। মিস্টার এক্স আচ্ছা আপনি আচ্ছা। একটু আনমিউট করে বলবেন। হ্যাঁ ভাই, আমি আসলে প্রথমে ধন্যবাদ দেবো ভাই আপনার আর আসিফ ভাইয়ের, কারণ ভাই আমি 2 থেকে 3 মাস আগেও ভাই আমি আসলে এত কিছু বুঝতাম না, মানে ধর্ম বিষয়ে কখনো ভাবিও না এভাবে, কিন্তু মানে বাবা মা বিশ্বাস করতে সেই বিশ্বাস নিয়ে আমি ছিলাম আসলে। তো আসলে আমি যখন আমার ফাইনাল প্রুফ হলো, আমার আমি হচ্ছে MBBS পাশ করছি আর কি, এখন পরীক্ষা দিতে যাচ্ছি না এখন। কংগ্রেচুলেশন। জি ভাই ধন্যবাদ। ও তো ফারাজ ভাই, আমিও ডাক্তার। ও কংগ্রেচুলেশন। আমাদের সাথে তো ডাক্তারের অভাব নেই, আরে কি অভাব আচ্ছা এটা, ভাই, কংগ্রেচুলেশন। তো এখন ভাই হচ্ছে আপনারা আমার ফাইনাল। আপনারা আপনারা যদি চান ডাক্তার ইব্রাহিমকেও সাথে দিতে পারেন। আচ্ছা ভাই থ্যাংক ইউ। আমরা সৌভাগ্যবান যে আমাদের আপনারা, আমার 2টা বিষয় জানা ছিল একটু। ভাই আমরা সৌভাগ্যবান যে আপনারা ডাক্তার জাকির নায়কের মতো ডাক্তার হন নাই। ভাই আমি সব পাগলা না না, থাকতেছিলাম আমি স্যার, এটাই জিজ্ঞেস না করতে চাইছিলাম না যে না, এখানে একটু ইয়ে আপনারা আছে, মেডিকেল আপনি ডাক্তার কিনা? বলতেছেন না জাকির নায়ক। হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা যেটা দেখে আসছে আর কি, আমাদের ব্যাচমেট বলেন, জুনিয়র বলেন, সিনিয়র বলেন, প্রফেসর বলেন, রেজিস্টার বলেন, আরএমও বলেন, মোস্ট অফ দ্যাম ঠিক আছে, সবাই হচ্ছে কি ওই ওইরকম আর কি, নাকে দড়ি বাঁধা উটের মতো আমি মুমিন। যখন লাস্ট 2 বছর আগে ইউনিভার্সিটিতে গেছিলাম, আমার একটা একটা কাজ ছিল আর কি, তো ঘুরতে ঘুরতে আমি আমার লাইব্রেরিতে, অনেকদিন যাওয়া হয় না লাইব্রেরিতে, গেলাম। একটা খুব মানে অবাক একটা দৃশ্য বুঝছেন, আমাদের লাইব্রেরিটা এত সুন্দর, চারতলা লাইব্রেরি, ইউনিভার্সিটির নাম না বলি, চারতলা লাইব্রেরি খুবই সুন্দর, খুবই ওয়েল ডেকোরেটেড, কিন্তু যা যে জিনিসটা দেখলাম লাইব্রেরির মধ্যে, মামারা চাইলে যে কোনো ম্যাগাজিন থেকে শুরু করে যে কোনো কিছু পড়তে পারে। না না না, ওইগুলো না, এরা লাইব্রেরির মধ্যে জাকির নায়কের ভিডিও শুনতেছে। এই জিনিসটা এত ডিসঅ্যাপয়েন্টিং ছিল না ভাই, এত এত বই, বইয়ের ভান্ডারের মধ্যে আছিস তুই, একটা বই নিয়ে পড় না, সে জাকির নায়কের ভিডিও শুনতেছে লাইব্রেরিতে বসে বসে। হ্যাঁ ভাই বলেন, মিস্টার এক্স ভাই বলেন। আচ্ছা আচ্ছা ভাই, এখন হচ্ছে আমার এখন ফাইনাল প্রুফ হলো, আমাদের পরীক্ষা ভিতরে 2 মাস বন্ধ থাকে, মানে পরীক্ষা রেজাল্ট হওয়ার আগে। তো এই 2 মাসের ভিতরে আমি কোন একদিন রাতে হঠাৎ করে আপনাদের লাইব্রেরি ঢুকে গেলাম। ঢোকার পরে তো আমার কাছে মনে হচ্ছিল আপনারা অশিক্ষিত, মানে অনেক কিছু মনে হচ্ছিল যে আপনারা কম বোঝেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর এই টাইপের। পরে আস্তে 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 আপনাদের লাইভ শুনতে শুনতে আসলে আমি বুঝলাম জিনিসটা আসলে কি। এখন আমি আসলে 2টা সমস্যার ভিতরে পড়ছি আসলে। প্রথম সমস্যা হচ্ছে আমার আশেপাশের সবাই, ধরেন যে আজকে আমার রুমমেট নাই, ও হচ্ছে ওর ডিউটি আছে নাইট, ও চলে গেছে, আমার ডিউটি নেই আছি। তো আজকে 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 না হলে আমি হয়তো কথা বলতে পারতাম না। যাই হোক, এখন আমার আশেপাশের সবাই ধরেন যে খুব ধর্মভীরু টাইপের, বা আমার আব্বু, নিজের আব্বু প্রত্যেকদিন ধরেন ফোন দিয়ে বলে নামাজ পড়, নামাজ পড়ে, এই সে অনেক কিছু। তো আমি আসলে এই জিনিসটা মানে কিভাবে ওভারকাম করতে পারি, মানে আমি কিভাবে চললে আসলে, আমি যদি এখন রিভিল করি যে আমি আসলে বিশ্বাস করি না, তাহলে আমার জন্য ক্ষতি। এক এই যে আমি মিস্টার এক্স নামটা দিছি এই জন্যই, কারণ আমি যদি আমার ভয়ে যে অনেক কথা চিন্তা করে, ঠিক আছে, আরো ডাক্তার বলে দিচ্ছি 2টা ইনফরমেশন যোগ হয়েছে। তো জি মিস্টার, আমার আমার মনে হয় আপনারও আর অ্যাডিশনাল ইনফরমেশন ইয়ে করা উচিত না। এবং হ্যাঁ আমি মনে করি আমাদের প্যারেন্টসরা তাদের সেই ইয়েটা মানে বয়সটা পার করে ফেলাইছে, যেখানে তারা নিজের লাইফটা আবার নতুন করে ভাববে, বা ওই জিনিসগুলো আবার নতুন করে ভাববে, বা তাদের বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করবে, ওই রকম মেন্টাল স্টেট আমি মনে করি না যে আমার, অ্যাটলিস্ট আমার প্যারেন্টসরা আছে বলে আমি মনে করি। হয়তো বা আপনার প্যারেন্টসের সিমিলার অবস্থা, যদি ওরকমটা হয়ে থাকে আমি মনে করি তাদেরকে কষ্ট দেওয়া দরকার নেই, যে বিশ্বাসটি আছে সেটা নিয়ে থাকুক, আনলেস অর আনটিল সে বিশ্বাস দ্বারা সে অন্য কারো ক্ষতি করতে চায়, বা অন্য সে বিশ্বাস দ্বারা অন্য কারো ক্ষতি হয়। ফর এক্সাম্পল, সে বিশ্বাস দিয়ে সে বলতেছে যে ধরেন আপনার কোনো বোন চাকরি করতে যাচ্ছে, বা আমার কোনো বোন চাকরি করতে যাচ্ছে, আমার আমার প্যারেন্টস বললো যে না মেয়েরা বাইরে চাকরি করতে পারবে না, বা পড়াশোনা করতে যাচ্ছে বলো না মেয়েরা বাইরে পড়াশোনা করতে পারবে না, এরকম টাইপের ইয়ে হলে তখন তখন প্যারেন্টসের সাথে বোঝাপড়া করা যায়। কিন্তু ওইরকম বড় টাইপের ক্ষতি না হলে আমি মনে করি থাক, তারা আছে, তাদের বিশ্বাস নিয়ে আছে, অন্য কারো ক্ষতি হচ্ছে না, কোনো সমস্যা নেই। ভাই আমি আজকে শুক্রবার আজকে নামাজ পড়তে গেছি, ওজনা করে নামাজ পড়তে গেছি। এটা এটা যাবেন, সমস্যা নেই, এটা এটা যাবেন, শুক্রবার আমি করে নামাজ ভবিষ্যতে পড়বেন, হয়তো যাবো, কারণ আমার তো প্রমাণ পত্র এখানে আছে। এটা এটা অবশ্যই যাবেন। না তো এইগুলো যে কোনো ভাবে, যে কোনো ভাবে একটু ক্লেভারলি গুলো অ্যাভয়েড করা যায়, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ আপনি গেলেন, আপনি না না না, আপনার যে নামাজ পড়তে হবে এমন তো কোনো কথা নাই, হ্যাঁ আমি বাট যে দিল্লা ভাই এক্সারসাইজ করছি। ভাই শুনেন, আমার মনে হয় আপনি নামাজ পড়েন, ইভেন এমন না যে ক্লোজ ডোরে নামাজ পড়বেন, আপনি নামাজ পড়লে পাবলিকলি সব এমন জায়গায় নামাজ পড়বেন যারা আপনার এলাকার 10-20টা মানুষ দেখে যে আপনি নামাজ পড়তে গেছেন। যদি ভবিষ্যতে এরকমটা হয় যে আপনার দিকে আঙুল আসে, দেন আপনি বলতে পারবেন আমি সবার সামনে নামাজ পড়ি পাবলিকলি, আমার মতো লোকের উপরে এরকম আওয়াজ, আপনি আমাকে এত বড় কষ্ট দিচ্ছেন, উল্টা উল্টা তাকে কইলে 10টা কথা শোনাই দিবেন। কথা কথা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আসসালামু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলাইকুম। বলবেন, সমস্যা নেই। মিস্টার এক্স ভাই, আরেকটা আরেকটা আপনি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, সেটা হলো যে লাইফকে আপনি ইজি করে ফেলেন, এত কমপ্লিকেটেড করার দরকার নাই। হ্যাঁ আপনার এই যে সকালবেলা একটু উজু করে, আপনি উজু করেন না বললেন, হ্যাঁ এটাই 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 করবেন, মানে উজু টুজু কিসের করার দরকার আপনার? শুধুমাত্র যেভাবে মানে যতটুকু না করলে হচ্ছে যে মানুষজন জানবে যে আপনি মানে একটি মুসলিম না, আর নাস্তিকের খাতায় নাম রাখা ফেলছেন, এই এইটুকু যাতে জানতে না পারে। হ্যাঁ আপনার আপনার সময় হলো, আপনার যদি সময় থাকে, হ্যাঁ এখন নামাজ পড়তে যাইতে পারতেছেন, চলে গেলেন মসজিদে, যে 2 রাকাত ঠাকুর দিয়ে চলে আসলেন, ঠিক আছে, রোজার মধ্যে আপনি ভান করবেন যে হ্যাঁ সকালবেলা উঠে একটু মজার মজার খাইলেন, তারপর দুপুরবেলা আপনার পানি খেতে ইচ্ছা হলো পানি খেয়ে ফেলবেন, কোনো সমস্যা নাই। লাইফটাকে কমপ্লিকেটেড করার কোনো দরকার নাই, ইজি করে ফেলবেন, কিন্তু লোকজন যাতে জানতে না পারে। আর যদি কেউ আপনাকে ধর্মের
বয়ান শোনাইতে আসে, তাহলে উল্টা আপনি এমন ভাব দেখাবেন যে আপনি তার চেয়ে বড় ধার্মিক, আপনি উল্টা তাকে প্রশ্ন করে বসবেন যে এই সবার ধর্মে সেই যে না এই হইলে না, এটা মানতে বলতেছে, এটা আপনি মানতেছেন, আপনি তো মানতেছেন না, আপনি আপনি কি ব্যাংকে টাকা রাখেন না, আপনার কি ব্যাংকে অ্যাকাউন্ট নাই, উল্টা আপনি উল্টা ফাপড় দিবেন যে ও সে কত বড় ধার্মিক এইটা যাচাই করবে, তাহলে দেখবেন যে আর কেউ কথা বলবে না। আচ্ছা আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন, লিওন ভাই আপনি কি একটু আনমিউট করে বলবেন? লিওন ভাই আমার কথা শোনা যায়? জি আপনার কথা শোনা যাচ্ছে, হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি একটাই বলবো যে, কারণ অনেক সময় এরকম হয় যে দেখা গেল যে আপনি মুক্তমনা মানুষ, আচ্ছা আপনি আপনি লিওন ভাই একটা একটা সেকেন্ড, মিস্টার এক্স ভাই এবং জিব্রাইল ভাই আপনাদের জন্য মেসেজ আসছে যে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে কমেন্টের দর্শকরা, যে আপনাদের মতো ডাক্তার দরকার। অ্যান্ড আমি আমি ট্রুলি সেফ ফিল করব এমন ডাক্তারের কাছে যাইতে যারা বিবর্তনকে বান্দরবাদের সাথে তুলনা করবে না, বিজ্ঞানকে অ্যাবসলিউট ট্রুথ না, এই জন্য বিজ্ঞান পরিবর্তন হয়, এই ধরনের সুডো সায়েন্টিফিক উল্টাপাল্টা কথা, বা আমাকে ডায়াগনোসিস করার পর বলবো যে ভাই 2 রাকাত নফল নামাজ পড়েন, এই টাইপের ডাক্তার আমি চাবো না। আমি আমি ট্রুলি চাবো যে ডাক্তার রাফান সাহেব বা ডাক্তার ইব্রাহিম সাহেব ওনারা যেখানে চেম্বার খুলে বসছেন তাদের চেম্বারটা মানুষের জন্য পাবলিক করে দেন, যে এই জায়গায় তাদের চেম্বার আছে, যেন আমি এবং আমার মতো যারা আছে তারা ট্রুলি তাদেরকে অ্যাভয়েড করতে পারি। আপনি মানে ইভলিউশনের যেটা বললেন আর কি, আমরা হচ্ছে গিয়ে ওই এমব্রায়োলজি পড়ি আর কি, আমরা যে স্টুডেন্ট লাইফে যখন এমব্রায়োলজি পড়ি ওটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমাদের এমব্রায়োলজি পড়া হয়। আমার মনে হয় না এমব্রায়োলজি পড়ার পরে আমার মনে হয় না কারো ইভলিউশন নিয়ে কোনো কোশ্চেন থাকা উচিত, ঠিক আছে? এখন ওই যেগুলো কোশ্চেন যাদের কোশ্চেন এটা মানতে চায় না, সেটা হচ্ছে কি আমরা একটা কথা বলি আর কি, পাছা দিয়ে পাহাড় ঠেলার মতো আর কি, বুঝতে পারছেন? ওই পাছা দিয়ে পাহাড় ঠেলে, পাছা দিয়ে পাহাড় ঠেলে এখন কি আর করবে, ওই কিন্তু পাছা অতটুকুই দিয়ে যদি এই আর কি। পাহাড় ঠেলুক ভাই, কিন্তু ইভলিউশনের ইভলিউশনকে ডিবাং করে বা এটার ভুল প্রমাণ করে, মানে ইভলিউশন না হোক ন্যাচারাল সিলেকশনকে ভুল প্রমাণ করে কোনো তো পিয়ার রিভিউ পেপার তারা লিখতে পারতেছে না, তারা কি করতে পারতেছে, তারা ওই ক্রিশ্চিয়ান মিশনারিদের যে আচ্ছা বইগুলো আছে, সুডো সাইন্টিফিক কথাবার্তা আছে, সেগুলাই মানে ট্রান্সলেট করে বাংলায় বিক্রি করতেছে। শেষ অস্ত্র হইতেছে যে প্রবাবিলিটি খুবই কম, এটাই হইতেছে শেষ অস্ত্র, আর কিছু নেই। প্রবাবিলিটি খুবই কম, সুতরাং ইম্পসিবল নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা।